আমাদের দেশের ঐতিহ্যগত পরম্পরা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যুব বিকাশ কেন্দ্র দেশের এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী হেরিটেজ উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এ কথা বললেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রায় 65% হচ্ছে যুবশক্তি। এই যুবশক্তিকে প্রধানমন্ত্রী দেশের মূল শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। যুব বিকাশ কেন্দ্র দেশের যুবাদের মধ্যে সংস্কৃতিগত পরম্পরা জাগ্রত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ধরনের অনুষ্ঠান দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে এক সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করবে। মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষ একটি ঐতিহ্যবাহী দেশ। এদেশের সংস্কৃতিগত পরম্পরা সারা বিশ্বেই প্রশংসিত। এবছর আমাদের দেশে এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ এই ভাবনা নিয়ে G20 সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে করোনা অতিমারীর সময় দেশীয় প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরি করেন চিকিৎসা বিজ্ঞানীরা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ও জাতি জনজাতির ঐতিহ্যবাহী সংস্কৃতির পরম্পরা বজায় রয়েছে। এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যুবশক্তিকে এগিয়ে আসতে হবে। সরকার সবসময় পাশে থেকে সহযোগিতা প্রদান করে যাবে। আজকা যুবা কালকা ভবিষ্যৎ। আজ হাম লোগ ইয়াহ হ্যায় ইয়াহ পর বৈঠে হুয়ে মঞ্চ পর আপ লোগ আকে বৈঠো। আব ইয়াহ বৈঠে বৈঠে ওই সোচ রহে থে হাম কিউ না ফির সে যুবা বন যায় অর আপ লোগে সাথ এক হাত্তা ওয়াহ পর বৈঠ যায়। ক্যোঁকি ইয়ে নস্টালজিক ফিলিংস হ্যায় ইয়ে নস্টালজিক ফিলিং, ইউ ডোন্ট মিস দিস থিং। 65% ইউয়া হ্যায় হমারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি অর হাম লোগ সব প্রাউড ফিল করতে হ্যায় প্রধানমন্ত্রী জি কে যে মার্গদর্শন হ্যায় যে 65% ইউয়া হ্যায়, ये हमारा स्ट्रेंथ है हमारा देश के लिए। वो बाहर में जाते हैं, बाहर में आप लोग देखिएगा हर उनका जो भाषण है उसमें युवा के बारे में कुछ ना कुछ हमेशा बोलते रहते हैं और बोलिंद के साथ वो बोलते हैं। तो हमारा संस्कृति है बहुत दिन से है यहाँ पर। हम लोग यहाँ जाति जनजाति हम लोग एक साथ इकट्ठा एक साथ रह रहे हैं। 19 ट्राइब्स त्रिपुरा में है और इनका कल्चर अलग है फिर भी, और बंगाली है मणिपुरी है बहुत सारे संप्रदाय यहाँ पर रहते हैं लेकिन हम लोग एक साथ रहते हैं। यहाँ पर बात हुआ था, हमारे यहाँ कुछ मुस्लिम भाई भी यहाँ पर आए हुए। तो मैं जब ब्लड डोनेशन में मैं जाता हूँ बहुत सारे जगह, तो ब्लड डोनेशन में मैं हमेशा कहता हूँ ये ब्लड डोनेशन में और ब्लड को लेके हम लोगों को कुछ सीखना चाहिए। मानवता के ऊपर कोई धर्म नहीं होता है। एक दूसरे का ब्लड दूसरे को ब्लड देते हैं, कौन सा हिंदू का ब्लड मुस्लिम में जाता है, मुस्लिम का ब्लड हिंदू में जाता है। और 18 साल से 65 ईयर्स तक आप ब्लड दे सकते हो, कौन सा ईयर का है इसको आप डिस्क्रिमिनेट नहीं कर सकते। तो ब्लड जो है इसको लेके ये प्योर है और वी आर ऑल ह्यूमन बीइंग, दिस इज वेरी इंपॉर्टेंट। और आपका जो थीम मैंने देखा कि समरसता के लिए आप लोग काम करते हो, यहाँ पर बहुत अच्छा लगा कि देवाशीष मजुमदार जी बोलने का कोशिश किया जी आप जो फार्मर्स को लेके आप लोग काम करते हो, बहुत सारे जगह आप जाते हो, सचमुच आप लोग अच्छा काम कर रहे हो। অনুষ্ঠানে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, দেশের প্রধানমন্ত্রী নবভারত এবং যুব ভারত দেখতে চান। প্রধানমন্ত্রী প্রায়শই বলে থাকেন যে যুবশক্তি হচ্ছে দেশের মূল্যবান সম্পদ, এই যুবশক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশে বিজ্ঞান প্রযুক্তি যোগাযোগের উন্নয়নে যুবশক্তি বড় ভূমিকা গ্রহণ করেছে। মন্ত্রী বলছেন যে নবভারত এবং যুব ভারত, আমরা এই নবভারতের যুবক, মতলব ইয়ে নয়া জো ভারত প্রধানমন্ত্রী দেখতে, নয়া ভারত जो यंग इंडिया बोलते हैं, उस यंग इंडिया के जो यंग जनरेशन, ये हम लोग उपस्थित पूरे देश भर से आए हैं। जो भारत को प्रधानमंत्री जी देश आज़ादी का जब 75 साल पूरा हुआ था और अमृतकाल के शुरुआत में उन्होंने बताया था, जो अभी हमारा देश का जो सबसे बड़ा जो शक्ति है वो है युवो, जो हमारे देश में लगभग 65% यूथ है, ये हमारा सबसे बड़ा स्ट्रेंथ है।
এই বছর হেরিটেজ উৎসবে দেশের 24টি রাজ্যের যুবরা সহ বাংলাদেশ, ভুটান, ইন্দোনেশিয়া এবং নেপালের যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। 7 দিনব্যাপী এই উৎসবে তারা তাদের নিজস্ব সংস্কৃতি প্রদর্শন করবেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস, রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।